প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছে না লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দারা। পৌরসভার অভ্যন্তরীণ সড়কগুলোর বেশিরভাগই খানাখন্দে ভরা। এছাড়া পয় নিষ্কাশনের সমস্যা সহ রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও হতাশ পৌরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দের অভাবে যথাযথ উন্নয়ন করা যাচ্ছে না। লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 9টি ওয়ার্ড নিয়ে 1994 সালে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা। এরপর 2004 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় পৌরসভাটি। কিন্তু এই রূপান্তর কেবল কাগজে কলমেই। পৌরবাসীর অভিযোগ, নাগরিক কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। পৌরসভার অধিকাংশ অভ্যন্তরীণ সড়কের অবস্থাই বেহাল। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা। নেই বিনোদনের কোনো ব্যবস্থাও। রাতে অনেক জায়গায় বাতি নাই, অন্ধকারে মানুষের পথ চলতে হয়, পানির ব্যবস্থা সঠিক নাই, রাস্তার মধ্যে ফতেছি আনাসে কানাসে, একা গর্ত বরাবর, বেহাল দশা আমাদের। ড্রেনেজ ব্যবস্থাটা খুব খারাপ, ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমা হয়ে থাকে। পাশাপাশি বাড়তি কর আদায়ের অভিযোগও রয়েছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাসিন্দারা বলছেন নাগরিক কষ্ট লাঘবের চেষ্টা না করেই ফায়দা লুটতেই ব্যস্ত জনপ্রতিনিধিরা। কর বৃদ্ধির কথা স্বীকার করলেন এই কাউন্সিলরও। সব চেষ্টা করতেছে কিন্তু জনদুর্ভোগ মানে জনগণ কষ্ট পাইতেছে আর কি, টাকা পয়সা মানে কোনো ফান্ড মানে নাই পৌরসভাতে আর কি। তবে প্রয়োজনীয় বরাদ্দের অভাবই এই অবস্থার কারণ বলে জানালেন পৌর মেয়র। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরে প্রোফাইল জমা দেওয়ার কথা জানিয়ে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। আমরা বিভিন্ন রাস্তাগুলো উন্নয়ন কাজ করার জন্য, ড্রেনগুলো করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা প্রোফাইল সাবমিট করেছি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই পৌরসভার সমস্ত রাস্তাঘাট পানির সমস্যা আমরা আশা রাখি দূর হয়ে যাবে। নাগরিক সুবিধা বাড়াতে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা রায়পুর পৌরবাসীর। মাঝারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।